নমস্কার, আমি সর্বাণী রায়। আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ভীষণই থ্যাঙ্কফুল এবং গ্রেটফুল আপনাদের প্রতি, কারণ আপনারা প্রত্যেকে ভালোবেসে আমার চ্যানেলটি দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করছেন। ধন্যবাদ। আমি আজকে আপনাদের দেখাতে চলেছি গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের মুড়ো। দেখুন, তিনটে মুড়ো নিয়ে নিয়েছি, এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গাঁঠি কচু এইভাবে কেটে, ছুলে কেটে হালকা ভাপিয়ে জলটা বের করে ধুয়ে ভালো করে রেডি করে রেখেছি। লাগছে কাঁচা লঙ্কা, হলুদ, নুন, গোটা জিরে, জিরে বাটা আর সর্ষের তেল। গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এবার 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছের মাথাগুলো ভেজে নিই। বেশ কড়া করে ভাজতে হবে। মাথাগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে নামিয়ে নিই। বেশ তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম, 1.5 চা চামচ গোটা জিরে। ৮০০ গ্রাম মতো গাঁঠি কচু, জিরে বাটা 1 চা চামচ, নুন স্বাদ অনুযায়ী, হলুদ 1 চা চামচ দিয়ে এটাকে ভালো করে কষছি। ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। ভীষণ সিম্পল এই রান্নাটা। 1.5 কাপ জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা একটু সেদ্ধ হোক, ততক্ষণ আবার একটু ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে করে রেখে দিচ্ছি। মিডিয়াম আঁচ থেকে গ্যাসটা বাড়িয়ে দিলাম। ঝোলটা পুরো শুকিয়ে গেছে, বেশ যতটা পরিমাণ প্রয়োজন সেরকম ঝোল হয়ে গেছে। সমস্ত গাঁঠি কচিগুলো দেখুন গলে গেছে একদম। এবার রান্নাটা শেষ। দেখুন কি অসাধারণ একটা গাঁঠি কচু আর ইলিশে মাছের মাথার ঝোল রেডি আপনাদের জন্যে। আর ভীষণই হালকা রান্নাটা, সহজ পাচ্ছেও বটে।